প্রথম বাচ্চা সাধারণত নতুন বাচ্চার যখন চোখ ফোটে না, ঠিক এরকম একটা পুঁচে আক্রান্ত হয়, এটা একটা ভাইরাস। তো এরকম যদি কারো ঘরে বাচ্চা এরকম দেখা দেয়, এরকম যদি আক্রান্ত হয় যে চোখটা ফুটছে অথচ চোখটা বুজে আসছে, ঠিক সেই ক্ষেত্রে আপনারা করবেন কি, একটু গরম পানি, হালকা একটু লবণ দিয়ে কুমকুমা গরম পানি টিস্যু দিয়ে প্রথমে চোখটা আপনারা এইভাবে মুছে দিবেন, পুঁচটা বের করে ফেলবেন দুই বেলা, যেন পুঁচটা চোখে না থাকে। পুঁচটা চোখে থাকলে চোখটা আবার অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেক্ষেত্রে আমি যেমন ওর চোখটাকে গরম পানি কুমকুমা দিয়ে মুছে দিয়েছি, এরপর পুঁচটাকে মুছে দিয়েছি, অতঃপর আমি এই যে দেখেন সিপ্রোসিন নামক এই যে চোখের আই ড্রপটা আমি ওকে ওর চোখে এক ফোঁটা দিয়ে দিব, তাতে করে ও সুস্থ হয়ে যাবে। তো যাদের বাসায় ছোটো ছোটো বেবিগুলোর এই প্রবলেম ফেস করবেন, তারা ভয় পাবেন না, তারা সবসময় আমার এই কথাটা মাথায় রেখে ঠিক একইভাবে ওদের যত্ন নেবেন, তাহলে ওরা ভালো হয়ে যাবে। কেমন, এই গেল একটা বাচ্চা। এগুলো আবার একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চার ছোঁয়াছের মতো হয়ে যায়, তো সেক্ষেত্রে ভয় পাবেন না, এরও ছিল, ও ভালো হয়ে গেছে। দেখেন ওকে আমি তিন দিন ট্রিটমেন্ট দেওয়াতে ও আল্লাহ রহমতে ভালো হয়ে গেছে। বসো 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 বসো। তো এই হচ্ছে আজকে এই পর্যন্তই। বাচ্চাদের চোখে যদি পুঁচ হয়, চোখ বুজে থাকে, ঠিক সেই ক্ষেত্রে প্রথমে আমরা কি করব, টিস্যুটাকে গরম পানিতে ভিজিয়ে ওর চোখটাকে আমরা এইভাবে মুছে দেব, এভাবে মুছে দেব, অতঃপর চোখটাকে একটু পুঁচটাকে মুছে চোখটাকে একটু খোলার চেষ্টা করব, তারপর আমরা এই ড্রপটা দিয়ে দিব। তো দিনে দুইবার যদি এভাবে করা হয় পাঁচটা দিন, বাচ্চাগুলো ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন না, ওর নাম আমি রেখেছি পচা। এই কারণে ওর নাম আমি পচা রেখেছি, ও যখন এক মাস আগে আমার কাছে এসেছিল, আমার এক ছোটো ভাই, ওর স্কিন প্রবলেম হয়, স্কিন প্রবলেম হওয়ার কারণে ওকে ফেলে দেয়। তো আমাকে এসে বলে, আপু আমি তোকে রাখবো না, আপনি কি নেবেন? তা আমি বললাম আচ্ছা ঠিক আছে দাও। তো এই পচাকে আমি নিলাম। তো পচার এমনই সমস্যা ছিল, পুরা শরীর স্কিন ডিজিজ দিয়ে ভরা ছিল। তো আজকে এক মাস আগে ওর পুরা শরীরে স্কিন ডিজিজ ছিল ভরা, এখন দেখেন আমার এই পচাটা ভালো হয়ে গেছে। তাই অডিয়েন্সের উদ্দেশ্যে আমি বলবো, আপনাদের ঘরের বিড়াল যদি ঠিক এইরকম যদি সমস্যাগ্রস্ত হয়, ওকে ফেলে দিবেন না, কাউকে দিয়ে দিবেন না, আপনি তিনটা সপ্তাহ যদি ওর ট্রিটমেন্ট করেন, যত্ন নেন, ও ভালো হয়ে যাবে, ভয় পাবেন না। এটা কোনো ছোঁয়াচে না, এটা জেনেটিক প্রবলেম। সবাই মনে করে ছোঁয়াচে, এটা ভেবে ফেলে দেয়, রাস্তায় ফেলে দেয়, কাউকে গিফট করে দেয়। তো আপনার ভালোবাসার মূল্য কিন্তু সেখানে থাকে না। আপনি যদি ওকে যদি ভালোবেসে যদি ওকে ট্রিটমেন্ট দেন, ভালো করেন, তাহলেই আপনি ভালোবাসার একটা মূল্য পাবেন। আর একে যদি আপনি আদর করেন, আমাদের আল্লাহ পাকও তো খুশি হয়, তাই না বলেন? কারণ জীবকে ভালোবাসা তো উত্তম একটা কাজ। তো আমি ওই ক্ষেত্রে ওকে না ফেলে দিয়ে নিয়েছি। তো আমি আশাবাদী ও ভালো হয়ে গেছে, আরও ভালো হয়ে যাবে আমার এই পচাটা। কিন্তু পচাটাকে আমি পালবো, পচাটাকে যেহেতু আল্লাহ আমাকে গিফট করেছে, স্কিন ডিজিজ নিয়ে আসছিল আমার এখানে, এখন পচাটা দেখেন কত ভালো হয়ে গেছে। এই যে ল্যাজটা দেখেন কত সুন্দর হয়ে গেছে, এই ল্যাজের পশম এখন আবার নতুন করে হবে, বড় হয়ে যাবে। কেমন দেখেন ওর কোয়ালিটিটা কি। তো আমি আপনাদের সবার উদ্দেশ্যে আরেকবার বলবো, আপনাদের ঘরে যদি এরকম যদি দুই একটা পচা থাকে, স্কিন প্রবলেম থাকে, প্লিজ আপনারা ওকে ফেলে দিবেন না। প্রয়োজনে আপনারা আমার সাথে কানে কানে যোগাযোগ করবেন, আমি ওদের ট্রিটমেন্ট দিয়ে দিব, ওরা যেন আপনার ঘরে ভালো হয়ে যায়, আমি এতটুকুই আপনাদের কাছে দাবি করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।